গোটা দেশ শুক্রবার পালন করছে কার্গিল বিজয় দিবস। এবার কার্গিল বিজয়ের 20 বছর পূর্তি। 1999 সালে এই দিনেই ভারতীয় সেনাবাহিনী কার্গিল বিজয় সম্পন্ন হয়। জঙ্গিরা পাক বাহিনীর সাহায্যে ভারতীয় সীমান্ত অতিক্রম করে ভেতরে ঢুকে গিয়েছিল। ঐতিহাসিক বিজয় দিবসকে পালন করছে গোটা দেশ, হচ্ছে নানা কর্মসূচি। শুক্রবার সকালে রাজধানীর এলবার্ট এক্কা স্মারক পার্কে বীর শহীদ সেনা জওয়ানদের স্মৃতিতে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সঙ্গে ছিলেন পুলিশ ও টিএসআর এর উচ্চ পদস্থ আধিকারিকরাও। পরে কার্গিল বিজয় নিয়ে সাংবাদিকদের কিছু বলতে গিয়ে মুখ্যমন্ত্রী টেনে আনেন বালাকোট অপারেশনের কথা। প্রশংসা করেন অটল বিহারী বাজপেয়ী এবং নরেন্দ্র মোদীর। পুরে দেশ কো ওহি সন্দেশ হাম দেনা চাহতে হ্যায়। আজ কার্গিল জো বিজয় হুই থি, বিজয় দিবস কে নাতে আজকে দিন মানায়া জাতা হ্যায়। পাকিস্তান কে বাদ 1947 কে বাদ দেশ স্বাধীন হলে কে বাদ তিন বার যুদ্ধ হুই থি ভারতীয় সেনা কে সাথ। ভারত এসা এক দেশে কভি ভি কিছু কে উপর আক্রমণ নাহি করতা, আপনে দেশ কে সুরক্ষা কে লিয়ে ভারত কাম করতা হয়। আর ওই বালাকট মে জো নরেন্দ্র মোদি জি নে জো কিয়া হ্যায় এয়ার স্ট্রাইক 4 মহিনে পহলে, বৈসা হি অটল জি কে সময় পাকিস্তান কে তরফ সে পিছলে 2 বার মুক্তি খানে কে বাদ ভি তিসরি বার কার্গিল মে আকে পাকিস্তানি 5,000 সেনা বৈঠ গে থে। ও বহুত উপর মে থে, ভারতীয় সেনা নিচে থে। এই কঠিন পরিস্থিতি মে ভি ভারতীয় সেনা নে আপনে শূরবীরতা দিখাই হ্যায়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 প্রাপ্ত।